সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 6 সেপ্টেম্বর 2020 রবিবার, আপনারা যে হাটটা দেখছেন দিনাজপুরের ঐতিহ্যবাহী রেলবাজার হাট, প্রতি বৃহস্পতিবার এবং রবিবারে বসে। এই হাটে আপনারা ছোট ছোট ষাঁড় বাছুর এবং বকনা বাছুর আপনারা এই হাট থেকে পেয়ে যাবেন। এই যে দেখুন, হাটটা এক সময় অনেক ছোট হয়ে এসেছিল, তবে হাটটা ধীরে ধীরে জমে উঠছে। আজ কিন্তু প্রচুর চালান এসেছে মোটামুটি এই হাটে অন্যদিনের তুলনায়। তো চলুন, আজ আমরা আপনাদেরকে এই ছোট ছোট ষাঁড় এবং বকনাগুলির দামগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। প্রথমে আমরা এখানে দেখছি, কাকা আসসালামু আলাইকুম। কাকার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো কাঞ্চনঘাট। কাঞ্চনঘাট, কয়টা গরু আনছে? দুইটা। বকনা? এই যে বকনা, সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই দুটো, এই যে বকনা, দাম কত যাচ্ছেন? দুইটা 30,000 টাকা চাইছেন। দরদাম কি কেউ করছে? এখনো করে নাই। আপনার নিয়ত কত? 2,800 দিয়ে দিবেন। আচ্ছা, এই গরুগুলি আপনারা কি কিনেন কোথায়? কিনি কার হলে সেতাগঞ্জে, বিভিন্ন হাট থেকে হাট থাকে, আবার বাড়ি থেকেও কিনে, গ্রাম থেকেও কিনে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন যে মুরব্বী, উনি বললেন যে 30,000 টাকা এই বকনা দুটো, 15,000 টাকা করে দাম চেয়েছে, তবে 14,000 টাকা করে হলে উনি নিয়োগ করেছেন আর কি, এগুলো দিয়ে দিবেন। তারপরে আমরা একটু এই দিকে দেখি ভাই, আসসালামু আলাইকুম। আজকে কয়টা আনছেন? তিনটা বকনা। এই যে বকনা তিনটা দেখুন, এই যে কোনার বকনাটা কত দাম চাচ্ছেন? হ্যাঁ, 24। তারপরে পরেরটা? এটা 26। আর এই যে পাশেরটা সাদাটা? 25-26। কেবল নিয়ে আসছেন নাকি এখনো দরদাম হয়নি? আচ্ছা, এগুলো কত করে দেওয়া যাবে? 23-24 করে হলে দেওয়া যাবে, একটু বড় সাইজ, এই জন্য ওনারা বলছে যে এগুলো 23-24 করে এগুলো ওনারা দিয়ে দিবে। তারপর আসুন সুপ্রিয় দর্শক, এইদিকে দেখি আমরা একটা লাল বকনা দেখছি, ছোট বাছুর, এটা কত দাম চাচ্ছে? 17 চাইছেন। দরদাম করছে কেউ? 17। আর আপনার নিয়ত কত? 15-তে পাবেন, আরেকটু মনে হয় কমবে, দরদামের উপর নির্ভর। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তারপরে এখানে দেখি এক মুরব্বী, আসসালামু আলাইকুম। মুরব্বী কি আনছেন? দুইটা? দুইটা। এই দুইটা? এই দুইটা কত দাম চাচ্ছেন জোড়া? 13 করে 26 জোড়া চাইছেন। আর নিয়োগ কত? 24-12 করে। এই যে সুপ্রিয় দর্শক, বাংলাদেশের বিভিন্ন হাট আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি, আপনারা নিজেরা নির্ধারণ করবেন যে এই রেলবাজার হাটে গরুর দামগুলি কম না বেশি। এই যে দেখুন, এরপরে আসুন আপনাদেরকে আমরা ছোট ছোট বকনা এগুলো আমরা একটু দেখাই। এখানে কয়টা? তিনটা। এই কোনারটা কত ভাই? 21। তারপরে লালটা? 18। আর ওই পাশেরটা? 21। ওইটাও 21। এগুলো চাওয়া দাম? আর নিয়তের দাম কত ভাই একটু বলেন? এইটা কত? এটা 18-19। আর ভিতরে এগুলা? ওগুলা 16 হলে দিবে, 16। আর এটা 18 হলে দিবে, এটা 18। আচ্ছা ধন্যবাদ। যে দেখছেন সুপ্রিয় দর্শক, তারপর আসুন এখানে আমরা একটু দেখি যে মুরব্বী এসেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী কয়টা আনছেন? ছয়টা? জি। আচ্ছা, এই ছয়টা এইগুলি কি দামে চাচ্ছেন? লালগুলি? এটা 19,000। এই লালটা 19,000। তারপর একটা? 22,000। তারপর সাদা? 25। আর কালো দুইটা? 23-26। এগুলো কি ক্রস? ক্রস। আচ্ছা আচ্ছা, এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, আপনার একটু মোবাইল নাম্বারটা একটু বলেন। মোবাইল নাম্বার? হ্যাঁ, 01727 37-4526। আরেকবার বলেন। 01727 37-4526। আচ্ছা, আপনি কি এই শুধু রেলবাজার হাটে আসেন? সব হাটে, সপ্তাহে 7টা হাটে।
সপ্তাহে 7টা হাটে সপ্তাহে মানে আপনাকে যদি অনেকে দূর দূরান্ত থেকে যদি অনেকগুলি চায় তাহলে আপনারা মোটামুটি জোগাড় করে দিতে পারবেন যেমন আমরা শুনেন গত শনিবার এক গাড়ি পাঠিয়েছি কুমিল্লা হ্যাঁ আবার সোমবার পাঠিয়েছি এক গাড়ি কুমিল্লা হ্যাঁ বুঝা যাচ্ছে না আবার বৃহস্পতিবার চল আপনার এই যে আরে যমুনা ব্রিজ পার হয়ে টাঙ্গাইল টাঙ্গাইল লোকাল ওদেরকে এখান থেকে বৃহস্পতিবার কয়টা কিনে দেওয়া হয়েছে আচ্ছা তাহলে মোটামুটি যে দূর দূরান্ত থেকে আসলে আপনারা কিনেও দেন আর যদি কেউ মনে করে তাহলে আপনারা ট্রাকে করে লোড করে পাঠায় শুধু বকনা করে দেন হ্যাঁ শুধু বকনা আর বকনা করস জার্সি এগুলো আচ্ছা আচ্ছা মানে বিভিন্ন জাতের বিভিন্ন জাতের বিভিন্ন জাতের আচ্ছা মুরুব্বি আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে শুনছেন মুরুব্বি এই যে এই ধরনের পাঁচটি গরু নিয়ে এনেছে এবং এই ধরনের গরু আপনারা দূর দূরান্ত থেকে যদি পেতে চান তবে তার ঠিকানা আমরা দিলাম আপনাদের মোবাইল নাম্বার আপনারা সেই মোবাইল নম্বরে যোগাযোগ করে আপনারা এখানে চলে আসতে পারেন রেলবাজার হাট ওনারা শুনলেন যে রেলবাজার হাট আম্বারি হাট কাহারোলা সমস্ত হাটে ওনারা বসেন তো এই যে দেখছেন যে প্রচুর গরু এসেছে ভাই এটা সার আচ্ছা এটা দাম কত যাচ্ছে দাম ২৪০০০ দাম চাইছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ তারপরে একটু আমরা একটু দেখি এগুলো কি সব সার ভাই মিথ্যা কথা বলবেন না আপনি পাঁচ থেকে কখনো মিথ্যা কথা বলবেন না সুপ্রিয় দর্শক ভাই আসসালামু আলাইকুম ভাই কয়টা আনছেন ভাই ভাই ৮টা আনছি ভাই ৮টা আচ্ছা ভাই সঠিক দাম চাবেন যেন মানুষ আসে যেন না ঠকে যায় আমরা কখনোই চাই না যে আপনারা দুই নম্বরই কথা বলবেন না ঠিক আছে ভাই বলেন দেখি এইগুলি আপনাদের বিক্রির দাম এটা বিক্রির দাম ভাই চাচ্ছি ভাই ২৭-২৮ করে ২৫-২৬ হলে বিক্রি করবো ২৭-২৮ করে চাচ্ছেন ২৫-২৬ করে বিক্রি করবো ২৫-২৬ করে হলে বিক্রি করবেন এই ধরনের সার গরু এগুলো তো খামার করার উপযোগী তো এই ধরনের সার গরু আপনার কাছে তো মোটামুটি আমরা দেখছি ভালোই আপনি চালান এনেছেন তো এই ধরনের চালান কি মানুষ পেয়ে যাবে যদি বেশি চায় আপনার একটু মোবাইল নাম্বারটা শুনুন ভাই আমরা ভাই আমরা নিজের গরু কিনে ধরে ব্যস্ত আমরা অন্য কারো গরু কিনে দিতে পারি না আচ্ছা দিতে পারে না মানে আমাদের আমাদের গরু ধরে বেচা কিনা ধরে ব্যস্ত আমরা এখন আরেকজনকে আশা দিয়ে নিয়ে আসবো নিয়ে আসিয়া গরু কিনে দিতে পারবো না তারা তো হবে না আচ্ছা আচ্ছা ভাই আমরা আমাদের গরু ১৫-২০ থাকে আমরা আমাদের গরু বেচা কিনা ধরে ব্যস্ত আর কি আচ্ছা আচ্ছা মানুষ যদি ওইভাবে চায় তাহলে ওইটা মানে সময় দিতে পারি না আর কি আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনার সত্য কথা বলা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যে ওনারা নাম্বার দিতে নারাজ এই কারণে কারণ ওনার নিজেদের গরু কারণ ওনা আপনারা যদি দূর দূরান্ত থেকে গরু চান তবে ওনাদের কালেকশন করে দিতে হবে এবং এই বিষয়ে ওনারা নারাজ ওনারা কালেকশনটা করতে পারবে না আর এই ধরনের গরু আপনারা শুনলেন যে উনি কী দরে এখানে দিতে পারবে যে ২৫-২৬ হলে উনি এই ধরনের সার গরু আপনারা যারা খামার করার উদ্দেশ্যে এই ধরনের সার গরু খোঁজেন সেই দেশি সার গরুগুলি ওনারা এখান থেকে আপনারা পেয়ে যাবেন এই দিনাজপুরের রেলবাজার হাট থেকে আর আপনাদেরকে আগেই আমরা জানিয়েছি যে বাংলাদেশের বিভিন্ন হাট আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি আপনারা নিজেরাই নির্ধারণ করবেন যে এই হাটে গরুর দামটা বেশি না কম আর এই হাটটা একসময় খুব ছোট হয়ে গিয়েছিল তবে ধীরে ধীরে এই হাটটা কিন্তু জমে উঠছে এখানে আমরা একটা বকনা দেখছি এই যে একটা বকনা দেখছি আমরা বলবি কত দাম চাচ্ছেন বকনাটা দাম ২৭ ২৭ চাইছেন দরদাম কি করছে কেউ দরদাম করছে কেউ দরদাম কইতাছে ২৩-২৪ আর আপনার নিয়ত কত ওইটা হলে মারবো না হলে হ্যাঁ বড়া ২৭ হলে মারবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ শুনছেন সুপ্রিয় দর্শক এরপরে আমরা এখানে দেখি যে একটা মুরুব্বি মুরুব্বি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এটা কি কিনলেন না বেচবেন হ্যাঁ বেচবেন সার গরু সারিয়া এটার দাম কত যাচ্ছে ২৬-২৭ টাকা দাম রাখছেন কেউ কি দরদাম করছে ২৩-২৫ পর্যন্ত দাম উঠছে আর আপনার নিয়ত কত আমার ২৫ এই যে শুনছেন সুপ্রিয় দর্শক উনি বলছে যে ২৫,০০০ হলে উনি বেচে দিবেন তারপর আসুন আমরা এদিকে দেখি এই এই হাটে মোটামুটি ছোট গরুগুলি বেশি উঠে তবে দুই একটা গাভী গরু এগুলো উঠে তো আমরা এগুলোর একটু দাম করি আমরা একটু শুনি উর্বী এগুলোর কি দাম চলছে দাম চলছে দাম এখন কেবল দাম বলে দিয়ে আছি এই তো এই 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 গাভীটার দাম কত যাচ্ছে এটার দাম কাছে ৩২-৩৪ আর ক্রেতা কত দাম করছে ক্রেতা কত ২৫-২৬ ২৫-২৬ এটাকে আট দাঁত না ছয় দাঁত ছয় দাঁত একটা বাচ্চা হয়েছে বাচ্চা কি আরো হবে একটা হয়েছে আরো ১০টা বাচ্চা হবে আচ্ছা আচ্ছা কেবল একটা হয়েছে
আচ্ছা এই না খায়া দুর্বল হয়ে গেছে এই একটাই আনছে এই একটাই আনছে একটাই একটাই আচ্ছা আপনাকে ধন্যবাদ আসুন সুপ্রিয় দর্শক এই যে আপনারা দেখছেন এখানে অল্প স্বল্প গাভী গরু উঠে ভাই এটা কয় দাঁত দাঁত কয়টা জুয়ান জুয়ান এটা দাম কত যাচ্ছে দামটা কিছু 27.5 27.5 ক্রেতা কত বলছে 23.5 পর্যন্ত দাম বলছে আর আপনার নিয়ত কত 24-25 আচ্ছা ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক দিনাজপুরের ঐতিহ্যবাহী রেলবাজার হাট আজ 6 সেপ্টেম্বর 2020 রবিবার আপনাদেরকে এই হাট থেকে আমরা এই ছোট ছোট সার এবং বকনা গরুগুলির দামগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।